আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আটিভির দুপুরের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি হাবিব আফরোজ। সংবাদে এছাড়াও থাকছে ছয়জন অকুতোভয় অগ্নিসেনা পেলেন আটিভি আর আর কাবেল নির্ভীক সম্মাননা 2021। জানাবো বিস্তারিত সংবাদ। চলমান লকডাউন 16ই মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। দুপুরে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়। এতে ছয় নির্দেশনায় ঈদের ছুটিতে সরকারি বেসরকারি সকল কর্মকর্তা কর্মচারীদের আবশ্যিকভাবে নিজ নিজ কর্মস্থলে অবস্থানের কথাও বলা হয়েছে। এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত দোকানপাট খোলা রাখলেও স্বাস্থ্যবিধি না মানলে সেগুলো বন্ধ করার হুঁশিয়ারিও করা হয়েছে প্রজ্ঞাপনে। শহরের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলাচল করতে পারলেও বন্ধ থাকবে আন্তঃজেলা গণপরিবহন। এছাড়াও যথারীতি বন্ধ থাকবে ট্রেন ও লঞ্চ চলাচল। প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী সাধারণ মানুষের মাস্ক পরা নিশ্চিতে, চালু থাকবে মোবাইল কোর্ট, বন্ধ থাকবে সামাজিক রাজনৈতিক ও ধর্মীয় সকল সমাবেশ। স্বাস্থ্যবিধির দোয়াক্কা না করেই রাজধানীর বিভিন্ন মার্কেটগুলোতে চলছে ঈদ কেনাকাটার ধুম। তবে করোনার এই সময়ে সামাজিক দূরত্ব তো বটেই, এমনকি ন্যূনতম স্বাস্থ্যবিধি মানার প্রবণতাও দেখা যাচ্ছে না ক্রেতা বিক্রেতা কারোর মধ্যেই, ফলে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে ঈদের কেনাকাটা। এদিকে সবাইকে স্বাস্থ্যবিধি মানাতে রাজধানীর ইস্টার্ন প্লাজা ও মোতালে প্লাজায় অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের ভ্রাম্যমাণ আদালত। মাস্ক না পরার কারণে বেশ কয়েকজনকে জরিমানাও করেছে সংস্থাটি। এ সময় স্বাস্থ্যবিধি না মানলে মার্কেট বন্ধ করে দেয়া হবে বলেও হুঁশিয়ারি করা হয়। দর্শক, এই মুহূর্তে রাজধানীর হাতিরপুলের মোতালে প্লাজায় আছেন সহকর্মী সাকিবুর রহমান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাকিব, মোতালে প্লাজায় ভিড় কেমন দেখছেন এবং স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে সচেতনতা কেমন দেখছেন? হাবিবা, আসলে স্বাস্থ্যবিধি মানার যে বিষয়টি বা সামাজিক দূরত্ব, সেটির বিষয়ে আসলে অভিযান পরিচালনা করা হলেও আসলে সামাজিক দূরত্ব কতটুকু মানা হচ্ছে সেই বিষয়ে কিন্তু তেমনটি আমরা লক্ষ্য করিনি অভিযানে। অভিযানে মূলত এখানে তারা যেটি করছেন, যে যারা মাস্ক পরে যাচ্ছেন না তাদের বিষয়টি মূলত বেশি লক্ষ্য করা হচ্ছে এই অভিযানে। এর আগেও কিন্তু ইস্টার্ন প্লাজাতে অভিযান করা হয়েছে, সেখানেও কিন্তু তারা মূলত দেখেছেন যে কারা আসলে মাস্ক ব্যবহার করছেন, কারা মাস্ক ব্যবহার করছেন না, সেই বিষয় নিয়ে তারা অভিযানটি পরিচালনা করছে। যারা মূলত মাস্ক ব্যবহার করছেন না তাদেরকে এখানে জরিমানা করা হচ্ছে। যিনি জরিমানা করছেন তিনি আমাদেরকে বলেছেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট, যে তারা মাস্ক ব্যবহারের ক্ষেত্রে জিরো টলারেন্স তারা মেনে চলছেন এবং যারা মাস্ক ব্যবহার করবেন না তাদেরকেই জরিমানা করা হচ্ছে। এখানেও একজনকে জরিমানা করা হয়েছে, আমরা একটু তার সঙ্গে কথা বলবো। কি জন্য জরিমানা করলো আপনাকে? স্যার, আমাকে করা হয়নি এখনো, আমাকে করা হয়নি দোকানে। কি কারণে জরিমানা করা হচ্ছে তাদেরকে? আচ্ছা, সামাজিক যে দূরত্ব সেই বিষয়টি কিন্তু তারা এখানে করছেন যে সামাজিক দূরত্ব মানা হচ্ছে কিনা। আমরা একটু জানবো যে তারা মূলত আজকের এই অভিযানে কি কি বিষয়টি দেখছেন। আপনারা অভিযানে কোন কোন বিষয়টি লক্ষ্য রাখছেন বেশিরভাগ? আমরা অভিযানে মূলত মাস্ক পরিধানের বিষয়টি রাখছি, এর সাথে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করার বিষয়ে লক্ষ্য রাখছি। অনেক জায়গায় তো সামাজিক দূরত্ব বজায় রাখছে না, তাদেরকে কি জরিমানা করছেন? হ্যাঁ, আমরা সামাজিক দূরত্ব, আমরা সামাজিক দূরত্বর বিষয়টা আইডেন্টিফাই করা খুবই কঠিন, কারণ অনেক লোক যখন থাকে মুহূর্তের মধ্যে হয়তো সামাজিক দূরত্ব আছে আবার নাই। তো তারপরও যেখানে দৃষ্টিকটুভাবে ভিজিবল, মানে আমরা নিশ্চিত যে এখানে সামাজিক দূরত্ব নাই, সেই সব দোকান বা সেই সব প্রতিষ্ঠানকে আমরা আইনের আওতায় আনছি। ধন্যবাদ। যিনি শুনছিলেন যে আসলে সামাজিক দূরত্বটি নিশ্চিত করা কিন্তু অনেকটা কঠিন, যার কারণে যে দোকানগুলোতে সামাজিক দূরত্ব নিশ্চিত করা সম্ভব তারপরেও করা হচ্ছে না, তাদেরকে জরিমানা করা হচ্ছে। তবে যারা মাস্ক ব্যবহার করছেন না তাদেরকে কিন্তু 200 টাকা থেকে 300 টাকা পর্যন্ত জরিমানা করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। হাবিবা, ধন্যবাদ আপনাকে। এতক্ষণ রাজধানীর হাতিরপুল থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাকিবুর রহমান। তীব্র যানজট উপেক্ষিত স্বাস্থ্যবিধি সব মিলিয়ে রাজধানীতে চরমভাবে ভেঙে পড়েছে লকডাউন পরিস্থিতি।
গণপরিবহন বন্ধ থাকলেও গেল কয়েকদিনের মতো আজও সকাল থেকেই রেন্টে কার, সিএনজি কিংবা ব্যক্তিগত গাড়ির নামে চলছে ঠাসাঠাসি করে যাত্রী পরিবহন। আর এর ফলে যাতায়াতের স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে অফিসকামীদের। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী খোলা রাখা প্রতিষ্ঠানগুলোকে নিজস্ব ব্যবস্থাপনায় অফিসে আনা নেয়ার কথা থাকলেও সেটি শুরু থেকেই তোয়াক্কা করছে না কোনো প্রতিষ্ঠান। চট্টগ্রামে সংক্রমিত করোনার নমুনা পরীক্ষার 10টির মধ্যে 6টিতে যুক্তরাজ্য, 3টিতে দক্ষিণ আফ্রিকা ও 1টিতে অস্ট্রেলিয়ার ধরন পাওয়া গেছে। ভারতীয় কোনো ধরন পাওয়া যায়নি। চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এই তথ্য নিশ্চিত করেছেন। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন শাহাবুদ্দিন শিহাব। চট্টগ্রামে সংক্রমিত করোনা ভাইরাসের 10টি নমুনার মধ্যে 6টিতে যুক্তরাজ্যের ধরন B.1.1.7, 3টিতে দক্ষিণ আফ্রিকান ধরন B.1.351 এবং 1টিতে অস্ট্রেলিয়ার ধরন B.1.1.142 পাওয়া গেছে। তবে যেই ধরন B.1.6.1.7 বর্তমানে ভারতে চিহ্নিত হয়েছে তার উপস্থিতি পাওয়া যায়নি। ভারতীয় করোনা ভাইরাসের এই ধরনটি খুব দ্রুতই মানুষের মধ্যে ছড়াতে পারে। মানুষ যদি কোয়ারেন্টাইন মেনটেন না করে অথবা নেগেটিভ স্যাম্পল না আসা পর্যন্ত বাংলাদেশে প্রবেশ করে, তাহলে অবশ্যই তৃতীয় ঢেউয়ের সম্পূর্ণ একটা সম্ভাবনা আছে। যারা স্বাস্থ্য অধিদপ্তর আছে এবং সরকারকে অবশ্যই এই বিষয়ে সচেতন হতে হবে, না হয় আমাদের দেশে অবশ্যই খুব অদূর ভবিষ্যতে এমনকি খুবই নিকটতম আমাদেরকে তৃতীয় ঢেউয়ের জন্য অপেক্ষা করতে হবে। দক্ষিণ আফ্রিকা ভ্যারিয়েন্টের আবির্ভাব বাংলাদেশে ভাইরাসের প্রসারের ক্ষেত্রে নাটকীয় পরিবর্তন আনে। রোগের যে প্রাদুর্ভাব হলো এবং যেটা পিকে উঠলো, এটা আসলে এটা ছিল ইউকে এবং আফ্রিকান ভ্যারিয়েন্টটা। কিন্তু আমরা অত্যন্ত ভাগ্যবান যে এখনো আমাদের দেশে ভারতীয় ভ্যারিয়েন্টটা এখনো আসেনি। ভারতের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে যাতে বাংলাদেশে এ ধরনের ভাইরাস প্রবেশ করতে না পারে, বললেন এই গবেষক দল। শাহাবুদ্দিন শিহাব, আরটিভি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল আছে, বিদেশে চিকিৎসার বিষয়ে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপর নির্ভর করছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিদেশে যেতে পারবেন কিনা তা নির্ভর করবে সরকারের সদিচ্ছার উপর, তবে এ ধরনের কোনো সিদ্ধান্ত বা আলোচনা এখনও করা হয়নি বলেও জানান মির্জা ফখরুল। 27 এপ্রিল সিটি স্ক্যান সহ প্রয়োজনীয় কিছু পরীক্ষার জন্য খালেদা জিয়াকে এফআর কেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেই রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি। সিলেটের পুলিশ ফাঁড়িতে নির্যাতনের রায়হান আহমেদ হত্যা মামলায় অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। সাবেক এসআই আকবর হোসেন ভূঁইয়াকে প্রধান আসামি করে 5 পুলিশ সহ 6 জনের বিরুদ্ধে এই অভিযোগপত্র দেওয়া হয়েছে। সকালে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ইন্সপেক্টর প্রদীপ চন্দ্র দাসের অভিযোগপত্র জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা আওলাদ হোসেন। অভিযুক্তরা হলেন ফাঁড়ির তৎকালীন ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়া, এসআই হাসান উদ্দিন, এএসআই আশেক এলাহি, কনস্টেবল হারুনুর রশিদ ও কনস্টেবল টিটু চন্দ্র দাস। এছাড়াও পলাতক আবদুল্লাহ আল নোমানকে অভিযুক্ত করা হয়েছে। গেল বছরের 11 অক্টোবর নগরীর আখালিয়ার বাসিন্দা রায়হানকে বন্দরবাজার ফাঁড়িতে নির্যাতন করলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রায়হানের মৃত্যু হয়। ছয়জন অকুতোভয় অগ্নিসেনা পেলেন আরটিভি আরআর কাবেল নির্ভীক সম্মাননা 2021। রাজধানীর তেজগাঁওয়ে বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে আনুষ্ঠানিকভাবে অগ্নিসেনাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ফায়ার সার্ভিসের আধুনিকায়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। মুক্তা মাহমুদের রিপোর্ট। অগ্নিকাণ্ড বা কোনো দুর্যোগ দুর্ঘটনা ঘটলে সবাই যখন নিরাপদে সরে যায়, তখন সাধারণের জানমাল রক্ষায় জীবনের ঝুঁকি নিয়ে ঝাঁপিয়ে পড়েন অকুতোভয় অগ্নিসেনারা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগ এর নির্ভীকের সদস্যরা বিপদে মানুষের বন্ধু। অনুষ্ঠানটি আয়োজন করেছি সকল প্রকার। 4 মে আন্তর্জাতিক ফায়ার ফাইটার্স দিবস উপলক্ষে আরটিভি ও আরআর কাবেল নির্ভীকের সম্মাননার আয়োজন করে। ব্যবসায়ী প্রতিষ্ঠান হিসেবে আমাদেরও কিছু দায়বদ্ধতা থাকে ভালো কাজকে সামনে নিয়ে আসার জন্য। আপনাদেরকে রিকগনাইজ করলে আপনারা আরো উৎসাহিত হবেন এবং আরো দেশের জন্য আরো কাজ করবেন। ফায়ার ফাইটাররা তাদের জীবনকে বাজি করে আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ছে কিংবা পানির নিচ থেকে তুলে নিয়ে আসছে আমাদের
মৃতপ্রায় ব্যক্তিদের কিংবা উদ্ধার করছে তাদের কথাও আমরা মনে রাখি। আমাদের আজকের এই আয়োজনটি সেই নির্ভীক সদস্যদের জন্য যারা আমাদের পাশে সবসময় থাকছে দিন রাত চব্বিশ ঘন্টা যে কোনো দুর্ঘটনায় সবার আগে তাদেরকে আমরা পাশে পেয়ে থাকি। দেশের প্রথম সারির গণমাধ্যম হিসেবে আরটিভি মনে করে দেশ ও দেশের মানুষের কল্যাণে যারা বিশেষ অবদান রেখে চলেছেন তাদের কৃতিত্ব সবার সামনে তুলে ধরা উচিত। এই দায়িত্ববোধ থেকেই আরটিভি প্রতি বছর প্রেরণা পদকের মতো অনুষ্ঠানগুলো আমরা আয়োজন করে আসছি। গত বছর থেকে আমরা ফায়ার ফাইটারদের হাতে তুলে দিচ্ছি নির্ভীক সম্মাননা পদক। আমরা মনে করি এই উদ্যোগগুলো অন্যদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। এই বিভাগের প্রতিটি কর্মী দেশের প্রতিটি দুর্যোগ ও দুর্বিপাকে মানুষের সেবায় নিয়োজিত রয়েছেন। আমি আশা করি এই সম্মাননা আমাদের কাজের মানকে আরো গতিশীল ও উজ্জীবিত করবে। 2021 সালে নির্ভীকের সম্মাননা পান কক্সবাজারের উপ সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ, কর্ণফুলীর স্টেশন মাস্টার শামসুল আলম, মিরপুরের নুরুল হক, রাঙ্গামাটির ডুবুরি রাজীব হাসান, ঢাকার সহকারী পরিচালকের দপ্তরের ড্রাইভার দুলাল মিয়া ও মোহাম্মদপুরের ফায়ার ফাইটার মোশারফ হোসেন। দেশের মানুষের সেবা করার জন্য আরো ভালো কাজ করব। দূষণ রোধ করে বাসযোগ্য পৃথিবী গড়তে থিম ভিত্তিক সেভ দ্য আর্থ সাংস্কৃতিক পরিবেশনা করেন শিল্পীরা। আরটিভির এমন উদ্যোগ অগ্নিসেনাদের মনোবল বাড়াতে ভূমিকা রাখবে বলে মনে করেন সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। আরটিভির এই আয়োজনগুলো একেবারে অভিনব, তাদেরকে শুভকামনা জানাচ্ছি এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। সরকারের উদ্যোগের পাশাপাশি আরটিভি আমাদের দিকে যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এটা আমি মনে করি আমাদের অগ্নিসেনাদের মনোবল অনেক বেশি চাঙ্গা হবে। আরটিভিকে ধন্যবাদ, আরটিভি পরিবারের সবাইকে, যে এই ধরনের কাজে মানবতার কাজে তারা সবসময় আছেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান দক্ষতা বাড়াতে অগ্নি নির্বাপন ব্যবস্থাকে ঢেলে সাজাতে হচ্ছে, আর মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী নিরাপদ দেশ গড়তে সবার প্রতি আহ্বান জানান। ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কর্মীরা জীবনকে বাজি রেখেই শুধু নয় জীবন উৎসর্গ করে দায়িত্ব পালন করেন। এই উৎসর্গ করার ভিতর থেকে কিন্তু মানব জীবনের সার্থকতা আসে। দেশের দুর্গম ও গ্যাপ এরিয়া আরও 155টি ফায়ার স্টেশন স্থাপনের লক্ষ্যে 3টি উন্নয়নের প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়ন হলে দেশে মোট ফায়ার স্টেশন হবে 722টি এবং জনবল হবে 16,000 ছাড়িয়ে যাবে। দেশ ও জনগণকে রক্ষার প্রতিশ্রুতি আর সাধারণ মানুষকে সচেতন হতে গানে গানে আহ্বান জানিয়ে শেষ হয় দিনের আনুষ্ঠানিকতা। মুক্তা মাহমুদ, আরটিভি, ঢাকা। বিভিন্ন নামি দামি কোম্পানির পণ্যের আদলে নকল স্যান্ডেল বিক্রির অপরাধে ফুলবাড়িয়া বিআরটিসি মার্কেট ও মোহাম্মদিয়া সুপার মার্কেটে বেশ কয়েকটি দোকানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার অধিদপ্তর। অধিদপ্তরের উপপরিচালক মঞ্জুর শাহরিয়ারের নেতৃত্বে অভিযানে 4টি দোকানদারকে 1,00,000 টাকা করে জরিমানা করা হয়। লালমনিরহাটের বুড়িমারিতে সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছে, এ সময় আহত হয়েছে আরও 3 জন। সকালে লালমনিরহাট বুড়িমারি মহাসড়কের ঘুন্টিঘর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান নিহত 2 ব্যক্তি ভ্যানে করে মাছ শিকারে যাচ্ছিলেন। এ সময় ঘুন্টিঘর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আকবর আলী ও জাদু ইসলামের মৃত্যু হয়। এ সময় ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পলাতক রয়েছেন। রমজানে নামি দামি হোটেল রেস্তোরাঁর খাবার মানসম্মত, এমন চুক্তিতেই ইফতারে ভাজা পোড়া খাবার খাচ্ছেন রোজাদারেরা। বিক্রেতারা বলছেন স্বাস্থ্যবিধি মেনেই ইফতারে মানসম্মত খাবার তৈরিতে সচেতন তারা। তবে করোনায় বেচা বিক্রিতে ভাটা পড়েছে তাদের। এদিকে রাজধানীর পাড়া মহল্লায় স্বাস্থ্যবিধি না মেনেই ইফতার কেনা বেচা করতে দেখা গেছে দোকানদারকে। বিস্তারিত আশিকুল আলমের রিপোর্টে। দেশে বেড়েছে করোনার ব্যাপকতা, তবে রাজধানীর হোটেল রেস্তোরাঁ ও রাস্তার পাশে থাকা দোকানের ইফতার বিক্রির দৃশ্য দেখে সে অবস্থা বোঝার উপায় নেই। স্বাস্থ্যবিধি মেনে এসব দোকান পরিচালনার কথা থাকলেও নেই শারীরিক দূরত্বের কোনো বালাই, এতে বাড়ছে করোনা সংক্রমণের ঝুঁকি। একই সঙ্গে উন্মুক্ত স্থানে খাবার বিক্রিতে বাড়ছে টাইফয়েড, জন্ডিস,
ডায়রিয়া সহ নানান রোগের ঝুঁকি। তবে খোলা জায়গায় খাবার বিক্রি ও ক্রয়ের ক্ষেত্রে ক্রেতা বিক্রেতা উভয়েরই আছে ভিন্ন যুক্তি। কিন্তু সেই কারণেই যে আসলে বাইরের খাবারের প্রতি লোভ সামলাইতে পারে না, সবাই ঘুরতেছে, আমি ঘুরলে সমস্যা কি? তারা দোকান তা না, কোথাও এখানে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। মশা মাঝে আপনার ঢাকা ছিল একটু আগে খুলছে কাস্টমার চাপের কারণে, এখানে লাল গোল চিহ্ন দিয়ে রাখছি, লোকজন দেখুন না দাঁড়া, আমি তো এই পাশে তো ওনাদের কন্ট্রোল করতে পারি না। ইফতারে পছন্দের তালিকায় থাকে চপ, পেঁয়াজু, বেগুনি, ছোলা, কাবাব, গ্রিল সহ নানা রকম চর্বিযুক্ত খাবার। মশলাদার এসব খাবার খেয়ে করোনাকালীন এ সময়ে মানুষের শরীরে কতটুকু পুষ্টির ঘাটতি পূরণ হবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন এই বিশেষজ্ঞ। এই গরমে কিন্তু বিভিন্ন শারীরিক অসুস্থতা দেখা দেয়, পাশাপাশি খাবারটা যদি আমাদের হাইজেনিক না হয়, বিভিন্ন জীবাণুর থেকে আমরা বাঁচাতে না পারি, সেক্ষেত্রে কিন্তু আসলে অসুস্থ হয়ে যাবার চান্সটা আরো বেড়ে যায়। মহামারীর এই সময়ে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভাজা পোড়ার পরিবর্তে ইফতারে বাহারি মৌসুমি ফল খাওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। রায়হান শোভন, আরটিভি, ঢাকা। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয় মেয়াদে শপথ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যভবনে তাকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল জগদীপ ধনখড়। করোনা মহামারীর কারণে অনাড়ম্বরভাবে অনুষ্ঠিত হয় শপথ অনুষ্ঠান। রাজনৈতিক দলের জ্যেষ্ঠ কয়েকজন নেতা ও ভারতীয় ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান সৌরভ গাঙ্গুলী সহ 50 জন আমন্ত্রিত অতিথি যোগ দেন শপথ অনুষ্ঠানে। শপথের পর প্রাথমিক প্রক্রিয়ায় করোনা মোকাবেলা, আইন শৃঙ্খলা ও প্রশাসন পরিগঠনের কথা জানান তিনি। শান্তি বজায় রাখতে নেতাকর্মীদের আহ্বান জানান মমতা। কাল ও পরশু শপথ হবে নবনির্বাচিত বিধায়কদের। আর মন্ত্রিসভার শপথ হতে পারে 9 মে। এবারের মন্ত্রিসভায় চমক থাকছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মহামারীর ধকল কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা। বিশেষ করে পবিত্র রমজানে ক্ষতি পুষিয়ে নেয়ার সুযোগ পেয়েছেন রেস্টুরেন্ট, মুদি দোকান ও টেইলার ব্যবসায়ীরা। টিকা কর্মসূচি পুরোপুরি শেষ হলে আরও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন বলে মনে করেন প্রবাসী নেতারা। মিশিগান প্রতিনিধি কামরুজ্জামান হেলালের পাঠানো তথ্যছবিতে অরণ্য গফুরের রিপোর্ট। করোনা মহামারীতে সবচেয়ে নাস্তানাবুদ দেশের একটি যুক্তরাষ্ট্র। আক্রান্ত ও মৃত্যুতে সবার উপরে অবস্থান বিশ্বের সর্বোচ্চ ক্ষমতাধর দেশটির। দীর্ঘ লকডাউনে ভুক্তভোগীর তালিকায় তাই আছেন প্রবাসী বাংলাদেশিরাও। যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যে প্রায় 70,000 বাংলাদেশির বসবাস। রমজানে সেখানকার গ্রোসারি ও হোটেল রেস্তোরাঁগুলো বেশ জমজমাট। নানা রকমের বাঙালি ইফতার আইটেমের স্বাদ নিতে মুখিয়ে তারা। কাপড়ের দোকানগুলোতেও ভিড় বেড়েছে ঈদের কেনাকাটার। আলহামদুলিল্লাহ, উই ডুইং প্রিটি গুড। ইজ রমাদান এন্ড ঈদ ইজ কামিং, উই হ্যাভ আ লট অফ কালেকশন এন্ড পিপল ইজ কামিং এন্ড দে লাইকিং ইট, ইজ গোইং প্রিটি গুড। খুবই ভালো সেল চলতেছে আমাদের এখানে। ফুল লাইন গ্রোসারি আছে, মাছ মাংস তরি তরকারি সবগুলা ফুল লাইন। কিন্তু করোনার কারণে হয়তো আমরা বেশ গত বছর পিছিয়ে গিয়েছিলাম, এতটা কাস্টমারের ফিডব্যাকও পাচ্ছিলাম, বাট এই বছরটায় প্রচুর পরিমাণে কাস্টমার ফিডব্যাক আছে। তবে করোনায় ভ্রমণ নিষেধাজ্ঞায় মন্দা অব্যাহত ট্রাভেল ব্যবসায়। আমাদের ওখান থেকে ফ্লাইটগুলো যাইতেছে না, আবার বাংলাদেশ থেকে সব ফ্লাইটগুলো আসতেছে, এবং প্যাসেঞ্জার পড়ছে দুর্ভাগে, আমরাও পড়ছে দুর্ভাগে। পরিস্থিতি ধীরে ধীরে উন্নত হচ্ছে বলে মনে করেন আমেরিকার মূলধারার রাজনীতিতে যুক্ত প্রবাসী নেতারা। 200 মিলিয়ন শট ভ্যাকসিনেশন দেওয়া হয়ে গেছে অলরেডি, অলসো ডেলিভার ফুড, রেন্টাল অ্যাসিস্ট্যান্ট টু মিলিয়ন্স, এন্ড দি স্মল বিজনেস দে আর গেটিং ট্রেমেন্ডাস হেল্প ফ্রম দি গভর্নমেন্ট। প্রবাসীরা এখানে এখন মোটামুটি ভ্যাকসিনেশন নেওয়ার পরে অনেক অনেক অনেকেই সেফ ফিল করতেছেন, দেখা যাচ্ছে এটা স্লোলি বাট শিওরলি এটা ভালো হওয়ার পথে। জীবন জীবিকার তাগিদে বিদেশ বিভুঁইয়ে পাড়ি জমানো প্রাণগুলো যেন মহামারীর খপ্পরে ব্যর্থ না হয়, পবিত্র রমজানে সেই প্রার্থনা সবার। অরণ্য গফুর, আরটিভি। দর্শক, করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন হন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। দুপুরের সংবাদ এ পর্যন্ত। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বর ডায়াল করুন, আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পাবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে।